তোমারে নিও না, তোমারে নিও না, পড়বো পড়বো গোরান খেয়ে ওরে বলে নিছি দেখে এরম করবানছি রাগে ঠেলাই গুলো গত কন্ড দেখছা কই আর বাইতে উঠবো বলি মামা মামা নিও না তোমার নিও না ঘরে নিও না নিও না নিও না হুম এটো নিও না বাবা রে হিংচারি দাদা নাই না দাদা রে কোলে নিছি না না নাই তো নিও না নিও না নিও না 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 আচ্ছা নিজে কোলে উঠছ কি আরাম তাই রে আরাম না অহরে কোলে থেকে নাম বই না মনে করছে কোলে থেকে নাম আইলে দিবে ই করি দাদার এটা কোলে নেই এটা নেই এই যে দাদার এটা কোলে নেই তো স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো নিলয় রে কুলে নেই নেই দেখে নিলয় কান্নাকাটি করতেছে। আর তো এখন জাম হইতেছে ইমরানদের বাড়িতে, ইমরানদের বাড়িতে যাওয়ার কারণ হইতেছে তো আজকে দুপুরে ভাবছি যে সাজনা শাগের বড়া ভাজুমো, তো এই জন্য সাজনা শাগ আনতে যেতেছি ওইদের বাড়িতে। আমাদের বাড়িতে সাজনা গাছ ছিল, অনেক বড় গাছ ছিল, কিন্তু তখন আর কি যে সবার যে আলাদা আলাদা করে ঘর টর দেওয়া হয়েছে তার আগে ছিল, পরে ওই ঘর এই গাছটা আবার বাড়ির মাঝখানে ছিল, মানে দুয়ারের মাঝখানে, তো এই জন্য পরে আর কি যে ঘর দেওয়ার পরে সব কাইটা ফেলানো হয়েছে, অনেক গাছ কাটা গেছে অবশ্য, কথাও করে দিব না এখন। তো যাই হোক, তো চলেন যাই, এখন যেহেতু আমাদের বাড়িতে সাজনা গাছ নাই আবার বুনতে হইব একটা, কিন্তু কই বলুম ওইটাই আর কি করতেছি। তো ওই বাড়িতে থেকে সাজনা পাতা নিয়ে আসি, সাজনা পাতা নিয়ে এসে তারপরে রান্নাবান্না করবো। আর আরেকটা হচ্ছে কালকে বিকেলবেলায় তো নৌকায় ঘুরতে যাই, আমার মোবাইলটা ই হয়ে গেছে, তো মোবাইলটা পড়ে যাওয়ার পরে যখন খুঁজে পাইছে প্রায় 20 মিনিট খোঁজার পরে মোবাইলটা পাইছে, আর মোবাইল যখন খুঁজে পাইছিল তখন পর্যন্ত মানে চালু ছিল আর কি, অফ হয়েছিল না। তো পরে মোবাইল আস্তে আস্তে পরে শব্দ হয়ে একটা ইমার্জেন্সি শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আর কি বন্ধ হয়ে গেছে, এখন আর চালু নাই। তো ওই মোবাইলের মধ্যে আর কি আমাদের হোয়াটসঅ্যাপ ছিল, তো ওইটার মধ্যে আমাদের অনেক দর্শকের নাম্বার ছিল, অনেকেই অনেক দাদা দিদি আছেন, আন্টি আঙ্কেল আছেন, অনেকেই আছেন, ওইটার মধ্যে ফোন দিতেন মাঝে মাঝে কথা বলার জন্য। তো যেহেতু আর কি আমার মোবাইলটা এখন নষ্ট হয়ে গেছে, ওইটার মধ্যে নাম্বারটা ওইটার মধ্যে হয়তো অনেকেই ফোন দিলে পাইবেন না, তো ওইটা দেখি অন্য একটা ব্যবস্থা করতে হইব। তো যদি কেউ ফোন দিয়ে না পান তাহলে মানে কিছু মনে করবেন না, তার জন্য আর কি দুঃখিত। ওইটার মধ্যে নাম্বার আর তাদের নাম্বার আমাদের কাছে নাই, তাদের আমাদের নাম্বার হয়তো তাদের কাছে আছে কিন্তু তাদের নাম্বার আমাদের কাছে নাই, যেহেতু আর কি আমরা লিখে রাখি নাই, নাম্বারগুলো সব ওইটার মধ্যে সেভ করা ছিল। তো এখন যেহেতু ওইটা খুলতেই পারতেছি না তাহলে আর নাম্বার পাবো কই, নাম্বার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জন্য যদি কেউ ফোন দেন তাহলে রিফানের বাবার যে পার্সোনাল নাম্বার আছে এমনি হোয়াটসঅ্যাপ ছাড়া ওইটার মধ্যে ফোন দিতে পারবেন, ওইটার মধ্যে ফোন দিয়ে আর কি যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, তো চলেন যাই দেখি ইমরানদের বাড়িতে শাক নিয়ে আসি, তাই না নিলয়? কই যাবো এদিকে তো জল, এদিকে তো যাওয়া যাবো না, ওই আবদুল্লাহ বাড়ির উপর দিয়ে যাই। তো এই যে এদিক দিয়ে হইতেছে ইমরানদের বাড়ির রাস্তা, কিন্তু এই রাস্তায় জল হয়ে গেছে, আমাদের এদিক দিয়ে এতদিনের রাস্তা জল হয়ে যেত, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় জল হইতো যদি মাটি না ফালানো হইতো, মাটি ফালানোর কারণে ওই পর্যন্ত যাওয়া যায়, কিন্তু ওই রাস্তা তো আগের মতোই আছে, তো ওই জন্য ওই দিক দিয়ে জল হয়ে গেছে, ওই দিক দিয়ে যাওয়া যাবো না। এই জন্য আজকে যাইতে হইতেছে আবদুল্লাহদের বাড়ির উপর দিয়ে, ওই পাশে জল হয়েছে না, আমি যাই নাই, জল আসার পরে ওই পাশে যাই নাই। আমি অবশ্য সত্যি কথা বলতে একটু কমই যাই অন্য সব মানে আশেপাশে,
বেশিরভাগ হইতেছে ঘরে থাকি, কাজ টাজ করি ওরে নিয়ে ঘরে থাকি। আমি যদি বাহিরে আসি ও বাইরে হ্যাঁ খালি দৌড় দৌড়, এই জন্য একটু ঘরে থাকার চেষ্টা করি ওরে নিয়ে। তো চলেন যাই দেখি ওই পাশে, ওই পাশ দিয়ে যাই ইমরানদের বাড়িতে থেকে নিয়ে আসি। অনেক কথা বলে ফেলাইলাম আজকে। একাই গরম, আমার ঘরে গরম নেই। কুমড়া গাছ তো আর ধরে না হলে মোবাইলটা ধরছে, পরে ও তো ডেলদে ফালা দিব এমনি রাতে থেকে নিয়ে আমি নিছি এমনি করে সামনে থেকে পিছিয়ে। না বুঝে আসে না জায়গাটা তো সুন্দর দেখা যায়, জাংলা টাংলা দিছে কত সুন্দর হয়েছে ওখানে। না করতো ভাই ভাই না বেশি না নিলে হইব, অল্প নিলে হইব, কারণ বড়া তো কুচি কুচি করে কি হয়েছে কম পরে আমি দিয়ে দরকার পরে এই যে কত দি এই তৈব। আরে বড় ডাল দিয়ে মিশি এত ডাল ভিজে ধুয়েছি ইনে জল বিভাষা পাইছে না, তারপরে এটাই দাওয়াত দিয়ে দাও কয় যে সাজনা পাতার পরের দাওয়াত। তুমি কি থাকবা না যাইবে দাদি গো বড়া খাবার দেও সাজনা পাতা দিয়ে ডাউল দিয়ে তারপরে হ্যাঁ আহমু বেশি করে নি হম দিবানে দেখছি।
রোদের মধ্যে ঘরে যা। আমার প্রি প্যাকেট দিয়েছে আছে না? আমরা সাজনা পাতা নিয়ে এসে পড়ছি, তারপর আমরা সাজনা পাতা বড় বানাবো। নীলা বাবু খাবে না? খাবে না? পেঁপে কেটে দিও। দুই ফেলা করে খেলে করে খেলে খেলে আমি আবার শাক আনতে যাওয়ার আগে এই জায়গায় মুসুরির ডাল বসিয়ে রেখে গেছিলাম, আজকে ডাল রান্না করবো। আর হচ্ছে পেঁয়াজও কেটে রেখে গেছিলাম, তারপরে এই পাশে হচ্ছে যে বড়া যে বানাবো শাক দিয়ে, তো সাথে ডাল মিশিয়ে দিবো এই জায়গায়। বড়ার মধ্যে পেঁয়াজ দিবে না? হদি মুজে কাটছি। তো এই যে এটা হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে খেসারির ডাল, ভালো করে ধুয়ে ভিজে রাখছি যাতে হচ্ছে বাড়তে তাড়াতাড়ি হয়। এই জন্য এগুলো আর কি সব রেডি করে রেখে তারপরে গেছিলাম শাক আনতে। তো শাক তো নিয়ে আইছি, এ আবার পেঁপে খাইবো, কাঁচা পেঁপে, ডাক্তার কাঁচা পেঁপে খাইতে দিয়েছে। তো এই জন্য পেঁপেটা কাইটে দেই, তারপরে শাকগুলো গাইছে কাইটে নিতে হইব। খাইবার তো গেছে মেলা কিছু, পেঁপে, শসা, লেবু, লেবুটা তো আনন্দ, কিন্তু শসা হলো 100 টাকা কেজি। এক কেজি আসা আনলে তিনটা হয়, তিনটা চারটা একটা করে খাইবে, তিন দিন খাইবে একটা করে আসা। ও তো দুই বেলা খেয়ে পারলে তাও ওরা ই হইতো। তো পেঁপেতে কাটবো বেশি, ও দুইটা খামো, আবার একটু করে খামো, তুই যে পেঁপে খাইতেছে। পেঁপে খাইতে কেমন স্বাদ? স্বাদ না? আমাদের পেঁপে খাওয়া শেষ, কাঁচা পেঁপে খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এক ধরনের দেখা যায় খাইলে আরো স্বাদ লাগে বেশি। তো পেঁপে খাইয়ে এখন এই যে শাকগুলো বেছে নিতেছি, তো এই শাক তো সবাই চিনেন আর সবাই রান্না করে খান। তো এগুলো এই যে বাইছে তারপর ছোট করে কাইটা রান্না করতে হয়, আর এমনি শাক ভাজলেও ছোট করে কাইটাই রান্না করতে হয়। আর হইতেছে আমি যেহেতু আজকে বড়া ভাজবো, তো তাও সেই বাইছে ছোট করে কাইটা নিতে হইব। তারপর ওই যে ডাল যে ভিজে রাখছি ওই ডাল বাইটে ডালের সাথে মিশাই তৈরি। শাকের যে ডাটাগুলো, এই ডাটাগুলো হয়তো শক্ত, এগুলো খাওয়া যায় না, এই জন্য যে ডাটাগুলো ফেলে দিত। খাবার দিই আর খাওয়ান তো পানা পানা ছাড়া কোনো উপায় নেই।
শাক বাসা শেষ, অঞ্জলি ঝুড়ি করে কাইটা নিতেছি। এই যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতেছি। এই শাকটা যত ঝুড়ি করে কাটে তত স্বাদ, কিন্তু আমি অতটা ঝুড়ি করতে পারি না, তো যতটুকু পারতাছি অতটুকু করতেছি। তো এই যে শাকগুলা কাইটা ধুয়ে নিছি, আর এই পাশে এই যে ডাল বেটে নিছি, আর এই যে পেঁয়াজ সব কিছু নিছি, এখন সব ভালো করে মাখিয়ে নিব। তো এই জায়গায় ডাল বাটা নিছি, লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের ফাঁকি, আর হচ্ছে জিরার ফাঁকি। এই জায়গায় যে পেঁয়াজ নিছি, এই পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো। তো এই যে সব কিছু তো দিয়ে দিছি, এখন এই যে শাক যে কাইটা রাখছি, এই শাকগুলো ওই জায়গায় দিয়ে দিব। এখন ভালো করে দিয়া তারপরে মিশিয়ে নেব ডালের সাথে, হলুদ মরিচ, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে এই যে শাক, সব একসাথে ভালো করে মাখামো। মাখে তারপরে বড়া হয়ে দেবো। এদিকে মাখাইতে মাখাইতে কড়াই তেল দিয়ে দিই, তেলটা গরম হইতে থাক। এই যে মাখানো হয়ে গেছে, তখন ছোট ছোট করে বড়ার মতো করে ছোট ছোট করে এই যে দিয়ে দিই মোহন তেলের মধ্যে। জল খাইব, জল খাইব, আরাম আছে, জল খাইব, একাই খাওয়া হয়ে গেছে। না 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 না, ওটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, মা দাও, মা দাও, যে বড়া ভাজা প্রায় হয়ে গেছে। এই যে লাগে দিছি, এগুলো আগে হয়েছে, এগুলো নামিয়ে নেই। ওই যে একবার দিছিলাম ভাজা হয়ে গেছে, তো ওই যেগুলো আমি ওইভাবে একইভাবে ভেজে নেবো। নীলয় বড়া খাবে না? আমার বড়া ভাজা শেষ, নীলয় আইছে আর খাইব, গরম। এই যে পুরা দাম উঠে দিয়েছে, গরম কইলাম না, ফুদিয়ে দিই। এই যে ঠান্ডা করে দিছে আমার মুখে, বলো মুখে দাও, মুখে দাও, স্বাদ স্বাদ না, স্বাদ না, না না দাও, মুখে দাও, মুখে দাও।
রান্না বান্না শেষ। রান্না বান্না আজকে রান্না করছি, ডাল রান্না করছি, আর হইতেছে বড়া, সজনা পাতার বড়া, আর কালকের একটু তরকারি ছিল, ওই তরকারি গরম করছি, তো আর কিছু রান্না করি নাই। তো লিখনের বাবা খাইতে বসছে, তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাকুক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।